মা রহিমা আর আয়ব নবী। মা রহিমা, মা রহিমা আর আয়ব নবী তারা একাত্রত হয়ে গেল। স্বামী স্ত্রী দুইজনে তারা জঙ্গল থেকে বাড়িতে গেল। যা থেকে যেটি যে ধন সম্পদ ছিল সেগুলো সেই জায়গায় পড়ে রয়েছে। কিছুক্ষণ পর 12টা ছেলে ফিরে আসলো। আয়ব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? এক যুগ 12 বছর আগে 12টা ছেলে আমার মারা গেছে, তারা কমান আসতেছে পিয়ারা ফল কামড়াইতে কামড়াইতে। পিয়ারা ফল নিয়ে সকালবেলা গেছিল মাদ্রাসায়, পিয়ারা ফল অর্ধেক খাইছে অর্ধেক হাতে নিয়ে 12টা ছেলে ফিরে আসতেছে। আয়ব নবী কয়, রহিমা আমি কি স্বপ্ন দেখতেছি? কয়, স্বপ্ন না, আল্লাহ ইমান মন পরীক্ষা করার জন্য 12টা ছেলেকে তুলে নিয়েছিল। তাই ইমানদারির ইমান আল্লাহ অনেক কিছুতে পরীক্ষা করে স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ আবার ফিরে দিয়েছে। আরে আয়ব নবী আমার রাজত্ব ফিরে পাইল, শোনো সমাসা, রাজত্ব ফিরে পাইল রে, সবই ফিরে পাইল, কিন্তু এবার তিনটা জিনিস আয়ব নবী ফিরে পাই না গো। রহিমা কয়, স্বামী গো আপনার রেজা নাই। রহিমা কয়, স্বামী আয়ব নবী সব ফিরে পাইল, স্বামী গো আয়ব নবী সবই ফিরে পাইল, কিন্তু আমি তিনটা জিনিস ফিরে পাইতেছি না। আয়ব নবী কয়, তিনটা জিনিস কি? কয়, তিনটা জিনিস আমার তিনটা সতীন, আমি তিনটা সতীনকে সারা প্রাণে বাঁচব না। আয়ব নবী কয়, রহিমা ওই তিন হারাম জাতির কথা তুমি কইও না, প্রয়োজন হলে তোমার যদি সতীন লাগে আমি আবার নতুন করে নিকিয়া করব, তা ওই তিন হারাম জাতির কথা তুমি আর কইও না, ওই তিনজনের কথা কয়ে না রে, আমি প্রয়োজন হলে আবার নিকিয়া করব, তা ওই তিনজনের কথা তুমি আর কইও না। মা রহিমা কয়, স্বামী গো ওই তিন বুবু ছাড়া যে আমি প্রাণে বাঁচব না। ওরে আয়ব নবী রহিমার জিদ্দিত পড়েলে বাবা, ওরে আয়ব নবী রহিমার জিদ্দিত পড়ে ওই তিন হারামজাদিকে আমার আনতে যাইতেছে। শোনো দিয়া মন, ওই তিনজনকে আমার আনতে যাই, তিন হারামজাদি এই 18 বছরের মধ্যে বাপের বাড়ি যায়, তারা নিকে বচ্ছে ভাই, আপখোরাকে নিকে বচ্ছে, আপখোরাকে নিকে বোঝেন না, কোনো ডুগুমিন নাই, কেউ হচ্ছে তিনজন ছেলের মা, কেউ হচ্ছে দুইজন ছেলের মা, কেউ হচ্ছে আড়াইজন ছেলের মা, আড়াইজন ছেলে বোঝেন না, দুই দুই বাচ্চা হয়েছে আর এক বাচ্চা পেটে আছে, একই কয় আড়াইজন। আয়ব নবী কয়, আমি তোমাদের নিতে আইসি যাইবা না, তিনজনে ভ্যাক ভ্যাক করে কান্দে, ওটা কয় স্বামী গো যামু না মানে হাইরে, তোমার জন্য কত বাপের বাড়ি এসে জোড়া জোড়া উজা করছি, নামাজ থেকে উসত পড়ছি, আমাদের নামাজ রোজাই কবুল হয়েছে স্বামী গো, যার জন্য আপনার বেদি মুক্ত হয়ে গেছে। আয়ব নবী খালি দাঁত পিসে আর তিনজনের সাথে নেই। ওরে আয়ব নবী তিনজনকে নিয়ে আরে ওরে বাড়িতে আসে, আয়ব নবী তিনজন কইতাছে রহিমার সাথে যান তোমাদের কোনো সম্পর্ক দেখি নাই। আয়ব নবী কয় মনে মনে, যে রহিমা 18 বছর কষ্ট করলো আর এই তিন হারামজাদি আমার দুঃখত ফেলেতে বাপের বাড়ি গেছিল, এই তিনজনের সাথে রহিমার কোনো সম্পর্ক করতে দেব না। আয়ব নবী যখন কয় যে তোমরা তিনজন যার রহিমার সাথে কোনো সম্পর্ক রাখো না, এই তিনজন কথা স্বামী ঠিক কথা কছেন গো, যেদিন থেকে রহিমাকে আপনি সংসারে আনছেন সেদিন থেকে আমার দুঃখ বেশি হয়ে গেছে। আয়ব নবী কইল, এই মুখে আর বুঝানো আর এক মুখে, তিনজনক থেকে আয়ব নবীর আর সিংহাসনে যাই, সিংহাসন করে আসে আয়ব নবী ভুল করে রহিমাক থুয়ে তিনজনের ঘরে দিন রাতে যায়। মা রহিমা একদিন কইতেছে, স্বামী গো দিনের বেলা বসে থাকলে রাজভাণ্ডার নষ্ট হয়ে যাইব, দিনের বেলা আপনি বসে থাকবেন না, রাজ সিংহাসন চালান, রাতের বেলা তিনটা বুবুকে সান্ত্বনা দেন। আয়ব নবী কয়, রহিমা ঠিকই কইছে। ওরে আয়ব নবী যখন দিনের বেলা সিংহাসনে যাই, শোনো প্রাণের ভাই, ওই তিন হারামজাদি কোমরে কাপড় পেছে রহিমার চুলের মুষ্টি ধরে শেষরে বাহিরে বার করে। তাই কয় হারামজাদি, 18 বছর হলে স্বামীকে নিয়ে থাকলো, আশা মিটলো না তোর, আর সামান্য 3 দিন হলে আমরা স্বামীকে নিছি, এটা তোর চোখে সইল না? জিগের আওলা ভাঙ্গে তিন হারামজাদি রহিমাকে মারপিট করতেছে। রহিমা কয়, বুবু গো আমাকে ভুল বুঝেন না গো, ওই তিন হারামজাদির দয়া ময়া নাই,
জিগের আওলা ভাঙ্গে রইমাকে এমন ভাবে মার দিতেছে ভাই। রইমা কয় বুবু গো, মাইরো না গো বুবু, জীবন যাই সারি না, মাইরো না মাইরো না বুবু গা বুবু, ওই রামালার জীবন যাই সারি না রে। মায়ের পেটের বোনের মতো দেখিলাম সংসারে, তোমরা তোমরা তিনজন আমার বোনের মতো এই জগৎ সংসারে, ও বুবু বাইর না রামারে, বাইর না বাইর না গো বুবু, জীবন যাই সারি যায়। ওই তিনজন কয়টা কি না তোমার দেই কইরা রে, আল্লাহ রে এই ছিল কপা। আর তোকে মারবো না, এক ডাক দি, আর তোকে মারবো না, কিন্তু তুই স্বামীকে আর কোনোদিন এরকম কথা বলবি নি কি বলে না বলে, আর কোনোদিন স্বামীকে যেন মারের কথা তুই বলিস না, স্বামীকে যেন কোনোদিন তুই মারপিটের কথা বলবি না। কয় ঠিক আছে বুবু, বলবো না। রইমা ঘরের মধ্যে উঠতে পারে না, কয় বুবু আমাকে তুইলা দেন, এমন ভাবে মার দিয়েছে। রইমা একা উঠতে পারে না, ওরে তিন হারামজাদি রইমাকে ঘরের মধ্যে দিল রে তুলি না। রইমা ঘরের দরজা লাগাইয়া দিয়ে মাঝেতের মাঝের ঘরের মাইজার মধ্যে শুয়ে কান্দে। রায়ম নবী সিংহাসন যায়, কয় আল্লাহ আমি তো ভুল করতেছি, যে রইমা 18 বছর হলে আমার জন্য কষ্ট করতেছি, সে রইমার মনের খোরাক আমি দিতে পারলাম না, আমি তিন শয়তানের ঘরে কাল কাটাই, আমি সিংহাসন ত্যাগ করে এখনই রইমার ঘরে যাব। রায়ম নবী রে, ওরে রইমা রইমা কয়া, রায়ম নবী ঘরের দরজায় ডাকের সারা দেয়। ওরে রায়ম নবী এতই ডাকে ডাকে রইমা ডাক শোনে না। রইমা এবার দুই চক্কের পানিতে তার বুক ভেসে যাচ্ছে। রায়ম নবী ঘরের দরজা ভাঙ্গে ঘরের মধ্যে যায় দেখে রইমার সর্বন শরীরে রক্ত, এবার শরীরে হাত লাগায় দেখে রক্ত সর্বন শরীরে, সর্বন শরীরে মায়ের রক্ত। রায়ম নবী চিৎকার মারে, কয় রইমা কে তোমাকে মার দিচ্ছে, তুমি একবার বলো, তার মস্তক কাটে আমি ময়দানে ফুটবল খেলাবো। রইমা কয় স্বামী গো, আমাকে কেউ মার যায় নাই গো, আপনার যেমন বধ হওয়া নাই গা, এবার সর্বন শরীরে ঘাও পোকা ধরছে, আমারও ওই রকম বধ হওয়া লাগিয়া সর্বন শরীরে ফাইটা গেছে। রায়ব নবী তখন রইমার খেজমত করতেছে, হাদিসে নেকা আছে স্ত্রী অসুস্থ হলে স্বামী খেজমত করতে হবে, স্বামী যদি অসুস্থ হয় স্ত্রীকে খেজমত করতে হবে। আর রইমা সুস্থ হওয়ার পর রায়ব নবী আবার সিংহাসনে যায়, ওই তিন হারামজাদি আবার কমরে কাপড় পেছে জিগের ট্যাগ ভাঙ্গে নিয়ে রইমার চুলের মুষ্টি ধরে বাড়ি করে। ভাই কয় হারামজাদি, স্বামী আসার সাথে ইশারাতে ঘরে তুলে নিছু না, এবার তোর দুনিয়ার স্বাদ মিঠিয়ে দেবো, এবার তোর জীবনের স্বাদ মিঠিয়ে দেবো। ওই তিন হারামজাদি, ওই তিন হারামজাদির মধ্যে দয়া ময়া নাই, জিগের আওলা ভাঙ্গে নিয়ে ওই তিন হারামজাদি রইমাকে আবার এমনভাবে নিষ্ঠুর হয়ে মার দিতে আসে। ওই তিন হারামজাদি আবার রইমাকে মার দেয়, মার দেওয়ার পর রইমা বেহুশ হয়ে গেল। রইমাকে শেষে নিয়ে যা খাঙ্কা ঘরে শোয়ায়, ওই বাড়ির একটা কোটাল ছিল, নাম তার জাইদুল। জাইদুল কোটালকে কয় কোটাল রে, তুমি কত বছর হলো এই বাড়িতে চাকরি করো, কয় মাগো 12 বছর। বলে 12 বছর কোনো লোক একটা কাম করলে তাকে আর কোনো সেই কাম করতে হয় না, তোমাকে টাকা বসা দেবো, খাঙ্কা ঘরে রইমার পাশে যায় শুয়ে থাকো, স্বামী আসে দেখলে কলঙ্ক কিনে মনে করে তোমাদের বনবাস করবে, তুমি মোটামুটি টাকা নিয়ে যা বাড়ির যা সংসার করে খাবে। ওরে জাইদুল বলতেছে, মা গো মা, যে রইমা আমাকে নিজের মায়ের ধার দিয়াছে মা, সে রইমার পাশে আমি কি করে শুইব, আমি জীবন গেলেও পারবো না। ওই তিন হারামজাদি কয়, যদি আমাদের কথা না শুনিস রে, এমন কলঙ্কের কথা স্বামীর কাছে বলবো, তোর মস্তক কাইটা রায়ম নবী ময়দানে ফুটবল খেলাবে।
জীবনের ভয়ে জাইদুল কোটাল খাঙ্কা ঘরে মা রহিমার পাশে শুইল। রায়ব নবী সিংহাসন থেকে কয় আমি রহিমাকে অসুস্থ থই আরছি, সে কোন হালে থাকলো, আমি বাড়িতে যা রহিমার খেদমত করব। রহিমা রহিমা কইরা রায়ব রে রে বইনা ডাকের সারা দিল রে, রহিমা এসে ডাকা কখন, তিন হারামজাদি গল্প কর স্বামীক দেখিয়া, আমরা যদি রইবার মতো যাইতাম বুঝি হইয়া, স্বামী আমাদের ভালোবাসত পরাণ ভরিরার, যার কপালে জালেই কাছে গয় আল্লাহ, আরে কান্দিলাও যাবে না রে, কয় আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সাথে প্রেম করতে পারতাম, স্বামী আমাদেরকেও ভালোবাসত। রায়ব নবী কয় তোমরা কি করে, কয় হ্যাঁ আমরা যদি রহিমার মতন, আমরা যদি রহিমার মতন বাড়ি কোটালের সঙ্গে প্রেম করতে পারতাম স্বামী, তাহলে তাহলে স্বামী আমাদেরকেও ভালোবাসত। বলে কি বললো, বলে আমাদের সামনে আসেন, আমাদের সাথে আসেন, ওই তিন হারামজাদি রায়ব নবীর হাত ধরে নিয়ে যা খাঙ্কা ঘরে ডাকাইয়া, কয় দেখেন আপনার রহিমা। রায়ব নবী ব্যামুখ হয়ে কয় এ কলঙ্কিনী রহিমা, আরেকবার আমি তোর একটা কলঙ্কের কথা শুনছিলাম, ধুইয়া মুছে তোরে আমি ঘরে নিছি, আজ আমি দুই চোখকে দেখলাম তুই একটা কলঙ্কিনী, বাড়ির কোটালের সঙ্গে প্রেম ভালোবাসা করছিস, তোর মুখ আমি দেখতে চাই না, এই মান্না হান্না দুইটা ঘাতক, আমি এই মুহূর্তে রহিমাকে বনবাস করলাম, দুইজনের মস্তক কাইটে দুই ভাণ্ডব রক্ত আমার আজ দরবারে নিয়ে আসো। মান্না হান্না দুইটা ঘাতক দুইজনের হাতে দড়ি দেয়, মা রহিমার হাতে দড়ি দেওয়ার পর মা রহিমা জাগনা হইয়া যায়, কই বুবু আমি এখানে কেন, কয় বুবু বুবু করিস না, বাড়ি কোটালের সঙ্গে প্রেম কইরা আব ভরে ঘুমাইছে মনে নাই। রহিমা বুঝতে পারছে সতীন চক্রান্তি করছে, খালি একটা কথা কয় বুবু গো, আমি বনবাসে যাচ্ছি কোনো দুঃখ নাই, কিন্তু বুবু জগৎ স্বামী থাকিল ঘর তোমরা খেজ মত কর, স্বামীর তোমরা না খেজ মত কর বুবু, এরা সুখবাদ করি রে, আর বুবু ছোটবেলায় আইছিলাম বুবু ঘর সংসার করি, ভুল ত্রুটি যে হইল গো তোমরা তিনজন তীর ক্ষমা করে রে, এরা সুখবাদ করে যাই বুবু থাকো মহাসুগে, কাল হাসরে তিরগ দেখ কিরামতের মাঠে রে, ও বুবু বিদায় দাও আমার। ওরে তিনজন মিলে এবার হাসাহাসি করতেছে, মার ওই মাকে এবার বনবাস করলো এবার রায়ব নবী রে। বনবাস করার পর রায়ব নবী রহিমাকে বনবাস করে দিলেন। সেই দিন রাত্রে রায়ব নবী একটা স্বপ্ন দেখতেছে, এইদিকে বনবাস রহিমাকে ছাড়া প্রাণে বাঁচব না, ওরে রহিমা রহিমা কয় রায়ব জঙ্গল ডাকের সারা দেয়, চব্বিশ হাজার বাঘ রায়ব নবীকে ঘিরে ধরলো, বাঘেরা কয় রায়ব নবীকে এবার চাটনির মতন সাইটা খাবো, একটা বাঘ যায় রায়ব নবীর কোমরে কামড় দিয়ে আলোক করে মনে হয় গ্রাস করবে, মারইমা দূর থেকে দেখতেছে, মারইমা দূর থেকে, মারইমা দূর থেকে দেখতেছে, মারইমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে গ্রাস করছে বাঘ, মারইমা মারইমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে বাঘ গ্রাস করছি, মা রইমা এরকম হাত আলোক করে কয়ে বাঘ দাঁড়াও আমার স্বামীকে খেয়ে না, বাঘেরা কয়ে বাঁচতে চাইলে এখান থেকে পালাও, ওই যে মা হাত আলোক করে আসতেছি, মা যদি আসে দেখে তাহলে সবারই গাল মুখ থাপড়ায় ফাটে ভালোবে। সতী নারীকে দেখে বনের বাঘও ভয়ে দৌড় মারলেন, মা রহিমা দেখে রায়ব নবী জিবাই কামড় দেয়, রহিমা তোমার রক্ত দেখলাম তুমি তো বাইসে আছো, কয় মান্না না আমার ধর্মের ভাই আমার দেখ মারে নাই,
রাইম নবী রহিমার পায়ে পড়ে কয়, রহিমা আমি ভুল করছি আমাদের সঙ্গে চলো। কয়, না স্বামী, স্বামী হয়ে পায়ে পড়লে আমি গুণাগার হয়ে যাব, আমি যাইতে পারবো না। বলে, রহিমা রে, তুমি না গেলে আমি রাইম নবী প্রাণে বাঁচবো না। কয়, আমাকে বনের বাঘ পশু পাখি বাঘেরা আমাকে ডিউটি করে, তারা যদি যাইতে যায় আমি যাইতে পারবো, নইলে আমি যাইতে পারবো না। মা রহিমা বাঘ বাঘনিকে ডাকে, বাবা আমার স্বামী নিতে আসছে, তোমরা কি যাইতে দেবা? ওরে সবাই কয় না, আইয়ুব নবী একজন মির্জাফর ক্রিমিনাল, তার বাড়ি তার আপনাকে যাইতে দেব না। কেউ কয় না, বাধা দেওয়া যাবে না, মেয়েদের এক মুরগির বয়স থাকলে তার স্বামীর প্রয়োজন। হাদিসে নাকি আছে, মা বাইসে থেকে যদি বাবা মইরা যায়, মায়ের যদি স্বামীর প্রয়োজন হয়, হাদিসের কথা হয় জুয়ন বেটা ঘটকালি করে মা অগ্নিকে দিতে হবে আগে, কিন্তু কোনো মা সেইটা বলে না। রায়ব নবী বলতেছে, আমি নিতে যাব, আমি আমি নিতে আসছি, তোমরা কি যাইতে দিবা না? সবাই কয়, যাইতে দিতে পারে একটা শর্ত, আমাদের মা রহিমার সঙ্গে ওই তিন হারামজাদির কোনো সম্পর্ক থাকা চলবে না। রায়ব নবী কয়, সেটা আমার মনের মধ্যে আছে, তোমরা খালি একবার আমাকে বিদায় দাও, রহিমাকে যাইতে দিবে কিনা? কয়, ঠিক আছে, যাইতে দেব। রহিমাকে সঙ্গে করে নিল, রহিমাকে সাথে নাই, মান্না হান্না দুইজনকে নাই, এবার বাড়ির কোটাল জাইদুলকেও নেয়, তিনজনক নিয়ে মান্না হান্না জাইদুলকে নিল, মা রহিমাকে নিল, ওই চারজনক নিয়ে রায়ব নবী ওই চারজনকে নিয়ে আস্তে আস্তে পন্থের মধ্যে রওনা হয়ে গেল। যেমন এই যে রূপর বাজার আর ওই যে মঈনুদ্দিন ভাইয়ের বাড়ি, রূপর বাজারে এবার ওই চারজনকে রাখলো, মান্না হান্নাকে, জাইদুলকে আর মা রহিমাকে। রায়ব নবী এত দূর ফাঁকে বাড়িতে যায়, একটা কোদাল হাতে নিয়ে রায়ব নবী একটা কূপ খুঁড়তেছে। তিনজন কয়, স্বামী ঘুম থেকে কোথায় উঠে, স্বামী ঘুম থেকে কোথায় গেল, সারাদিন পর বিকালবেলা বাড়িতে এসে কেন কূপ খোঁড়া শুরু করলো? রায়ব নবী কয়, বুঝবো না, বাইরের মিস্ত্রি বাথরুম বানাইছে, শরীয়ত অনুযায়ী সে জায়গায় তোমাদের যাওয়া নিষেধ, তাই আমি নিজে হাতে এখানে একটা টয়লেট করতেছি, এখানে তোমরা তিনজন যাওয়া আসি করবা। তিনজন খুশি হয়ে কয়, স্বামী আমাদের খুব ভালোবাসে গো, খুব কাজ করতেছে, কেউ পান বাটা সাইজা দেয়, কেউ শরবতের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই আইয়ুব নবী মনের কদ্দে চব্বিশ হাত কুয়া ঘরে সবারে জানাই। আইয়ুব নবী উঠে কয়, দেখো তো কেমন হচ্ছে, তিনজন ঘুরে ঘুরে দেখে, তিনজন ঘুরে ঘুরে দেখে কয়, স্বামী গো খুব সুন্দর কূপ হচ্ছে, ঘুরে ঘুরে দেখে আর কয়, এত সুন্দর কূপ স্বামী ঘুরতে পারে। আইয়ুব নবী আর রাগ থামাইতে পারল না, তিনজনের ঘাড় ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফালাইয়া, ওরে সাপা মাটি দিলে গো রায়ব নবী, সাপা মাটি দেয় গো রায়ব নবী, তিনজন আগে মিলি যায় এক কুয়ার ভিতরে, তিন জনক ফুলের পুতিরারে, হায় রে হায় দুঃখ নেই সজার কপালে। বড় ঝন একটু কাল্লা সারে ওঠে, আইয়ুব নবী কোদাল চান্দি দেয় বসায়া, এক ছোট মারি রাগ মাতা দিলরে ফালাই রে, আরে দুঃখ নেই সজার কপালে। তিনজনক পুঁতে থুয়ে এখন রূপর বাজার এত দূর ফাঁক, এখান থেকে ওই চারজনক নিয়ে আইয়ুব নবী বাড়িতে যায়। চারজনক নিয়ে বাড়িতে গেল, চারজনক নিয়ে বাড়িতে যাওয়ার পর যে ছেলেকে দেবার মার ওইবার কলঙ্ক দিয়েছিল, এই ছেলেকে সিংহাসনে বসায় রায়ব নবী কয়, বাবা আজ থেকে দেশের রাজা তুমি, তোমারই ওপর দায় দায়িত্ব ছেড়ে দিলাম। মান্না হান্না দুইটা ঘাতক, এবার মান্না হান্না দুইটা ঘাতককে বললো, ভাই তোমরা আজ থেকে আর ঘাতকের পাঠ করবা না, তোমরা দুইজন এবার মন্ত্রী, এবার এই জাইদুল ছেলেটাকে তোমরা বুদ্ধি শুদ্ধি যোগায় দিও। রহিমা বাড়ির মধ্যে যা, সব কিছু দেখতেছে ঠিক আছে, মা রহিমা দুই চোখের পানি ছেড়ে দেখো, স্বামী গো সবই দেখতেছি ঠিক আছে, কিন্তু আমার তিনটা বুবুক কমান দেখি না, আমার তিনটা বুবুক ওই আইনা দাও। আইয়ুব নবী কয়, রহিমা রে, তোমার তিন বুবু যে যুক্তি করতেছে কুয়ার মধ্যে, তোমাকে বনবাস করা যায় কেমন করে?
মারই মা কাল সিকির মাইরা কুয়ার পারে যায় মাটি হাসরায় আর কয় ওরে সতীন তুলে দাও গো স্বামী আপনার যাই কই না সতীন সারা বাজব না গো সতীন দেওয়ানি না গো হাই দুঃখ দেখ সদার কপাল আইম নবী কয় আমি আমার নতুন করে নিকে করব ওই তিন হারামজাদি আর বাসে উঠবে না আমি বাইরে ভালাইছি রইমা কয় স্বামী গো আমি অন্য সতীন নেব না ওই তিন সতীন চাই গো আমি দাও তুলিয়া বাংলাদেশে অনেক সতীন আছে আমি তাদের দিকে লক্ষ্য করে বলবো রইবার মতন কয়জন হইব গো মাওবন সবারে দেই কইরা রে হায় রে আয়েব নবী এত বুঝে রইমা বুঝ মানে না রায়েব নবী কয় আমি রইমা জোর করে মহলে নিয়ে যাব রইমার সঙ্গে আমি ফরজ আদায় করব তাহলে রইমা তিন সতীনের কথা মনে পাশে যাবে এই কথা কইতে আল্লাহ কয় রায়েব রইমার সতীত্বটা তুই নষ্ট করবি যে রইমা 18 সাল কষ্ট করলো তোর পিঁড়িতে আর তুই তার সতীত্ব নষ্ট করবি আমি হইতে দেব না এ আজরাইল এই মুহূর্তে রইমার প্রাণ পাকি বাহির করে নিয়ে আসো রায়েব নবী জান রইমার কোন সতীত্ব নষ্ট করতে পারে না আর রইমার প্রাণ পাকি খানা আজরাইল নিল বাহির করি না কুয়ার উপরে রইমা পড়ে আছে আয়েব নবী ঝাঁকে ঝাঁকি করে রইমা কথা কয় না রে রইমা মারা গেছে রইমার প্রাণ পাকি শূন্য উড়ান দিয়ে গেছে রইমার প্রাণ পাকি শূন্য উড়ান দিয়ে গেছে রায়েব নবী কয় আল্লাহ গো রইমা ছাড়া আমি বাঁচব না রইমা আমারে ছুঁয়ে গেছে আল্লাহ আমি যদি সত্যিকারই রইমা ভালোবেসে থাকি আমার প্রাণ পাকি খান তুমি আল্লাহ নাও বাহির করি না আল্লাহ কয় আজরাইল তুমি দেরি করো না রইমার প্রাণ পাকি খানো বাহির করে আনো রায়েব নবীর প্রাণ পাকি খানো বাহির করে আনো এক প্রেমেতে দুইজন মল্ল রায়েব রহিমা এমন প্রেম কয়জন করে ভাই পৃথিবীতে মিলিয়া কিন্তু সতীনের যে কি জ্বালা সেদিকে লক্ষ্য করে একটা গান আমি চুপ করে কেন থাকি নারীদের ঘটনা দেখি তিন সতীনের গালে কি বৈশানী ডালাই গো তিন সতীনের গালে কি বৈশানী ডালাই ও ভাই তিনটা বিবি যাহার ঘরে কথায় কথায় ঝগড়া বাজে আরে আয়ো থাকতে স্বামী বরে ঝগড়ার জ্বালায় ওরে আয়ো থাকতে স্বামী বরে ঝগড়ার জ্বালায় আমি চুপ করি না কেন থাকি নারীদের ঘটনা দেখি আরে তিন সতীনের গালে কি বৈশানী ডালাই গো তিন সতীনের গালে কি বৈশানী ডালাই একদিন তিনটা বিবি যুক্তি করে তিন ঘরে তিনি বিছনা পারে আরে কোন ঘরে থাকিবে স্বামী চিন্তায় বাসে না বড় ভাবি হাতে ধরে ছোট ভাবি পায়ে পরে আরে তিনজনে টানে ধরিল জীবন বাসা দায় গো তিনজনে টানে ধরিল জীবন বাসা দায় ছোট ভাবি আরে বাস্ক খুলে শাড়ি নিলি আরে নাল শাড়ি পরি আটে দিবি লাউজ গায়ে দেয় আরে নাল কালো ফিতা দিয়া মাথার বেনি নেয় আটকায়া আরে আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায় গো আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায় Thank you.
আতি কয়, আরে দুই বিয়ে করো না ভাই, আরে দুই বিয়ে করিলে গো তার জীবন বাসা দায়। ও তাই আনোয়ার সরকারে কয়, তিন বিয়ে করো না ভাই, আরে তিন বিয়ে করিলে গো তার জীবন বাসা দায়। তিন বিয়ে করিলে পরে গুড়া জাপ্তার ধুনের পরে, আরে বর্তমানে রূপর বাজার তাই দেখা যায় গো, বর্তমানে বাংলাদেশে তাই দেখা যায়। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, 303-এর গালে কি বৈশানী ডালাই গো, 303-এর গালে কি বৈশানী ডালাই। আমি চুপ করে কেন থাকি, আরে নারীদের ঘটনা দেখি, আরে 303-এর গাল লেখি বৈশানী ডালাই গো, আরে 303-এর গাল লেখি বৈশানী ডালাই।